আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালামু আলা সৈয়দুলমুর মুরসালিন ও আলা আলিহি ও সাহবিহি আজমারিন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত আমির এখানে উপস্থিত আছেন সেক্রেটারি সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে আজকে একটি মহৎ উদ্যোগে আমাকে সামিল করার সুযোগ দিয়েছেন জন্যে আমি আবারও আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কয়েকজন প্রিয় ভাইকে স্বাবলম্বী করার উদ্দেশ্য নিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থানের অবলম্বন হিসাবে রিকশা দান করার এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আসলে সমাজের সকলে মিলেই আমরা এক পরিবার এক দেহ এখানে বিভিন্ন কারণে কেউ হয়তো অর্থনৈতিক দিক থেকে পেছনে পড়ে যায় কেউ হয়তো এগিয়ে যায় কিন্তু এটা কোনো অবস্থাতেই মনে করা ঠিক না যে সমাজের মধ্যে বড় ছোট ধনী গরিব বিরাট ব্যবধান আছে ইসলামে এই ধরনের কোনো ব্যবধানকে ইসলাম স্বীকার করে না আল্লাহর সকল বান্দারাই সম্মান মর্যাদার অধিকারী সমাজের বিত্তবানদের দায়িত্ব হচ্ছে যাদের বৃত্ত বৈভবের অভাব আছে মৌলিক অধিকার থেকে যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আল্লাহর নই বলেছেন এর হামু মানফিল আরদি এর হামু কুম মানফিসা জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন তো যে সমস্ত আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে মৌলিক অধিকার থেকে বঞ্চিত খাদ্যবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জোগাড় করতে পারেন না তাদেরকে এসব ক্ষেত্রের অভাব দূর করে স্বাবলম্বী করা এটা হচ্ছে মুসলমানদের যারা সামর্থ্যবান তাদের দায়িত্ব তো আজকে জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই মহানগরী গত বন্যাতেও এই এলাকা এবং সারা দেশে যেখানেই বন্যা হয়েছে জামাতের পক্ষ থেকে এবং সিলেট জেলা মহানগরী তাদের সংগঠনের পক্ষ থেকে বিপন্ন মানুষের বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছিল আজকে আপনারা যে রিক্সা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এ ধরনের আরও বহু কল্যাণমূলক কাজ আছে এই সমস্ত কাজ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে হাতে নিয়েছি এবং সমাজের অভাবী বাইদের মাঝে আমরা আমাদের সেবা নিয়ে পৌঁছব আমরা সকলেই শান্তিতে থাকতে চাই স্বস্তিতে থাকতে চাই নিরাপদভাবে আমরা জীবন জীবনযাপন করতে চাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে যারা ক্ষমতায় আছে তারা নিজেরা যেভাবে জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলছে তারা জনগণের দিকে তাকানোর কোনো সময় নেই নিজেদের আখের ঘোষাচ্ছে আর মানুষের দিন দিন অভাব অনটন বাড়ছে আমরা সরকারের এই ধরনের কার্যকলাপের কোনোভাবেই প্রশংসা করতে পারি না এটা নিন্দার উপযোগী একটা কাজ আমরা মনে করি যে একটা সরকার যদি জনগণের পাশে দাঁড়ায় মানুষের অভাব অনটনে মানুষের পাশে দাঁড়ায় তাহলে যেভাবে সমাজের সমস্যা দূর হবে ব্যক্তিগতভাবে বা কোনো একটা সংগঠন সেভাবে পারবে না সেজন্য সরকারকেও এই কাজে আমরা এগিয়ে আসতে বলবো বিত্তবানদেরকেও এই কাজে এগিয়ে আসতে বলবো আর আমরা আমাদের যতটুকু শক্তি সামর্থ্য তালা রেখেছেন এই শক্তি সামর্থ্য দিয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা শান্তিতে দুনিয়া জীবনযাপন করতে চাই আর যখন দুনিয়া থেকে আমরা বিদায় নেব যাতে ভালো মুসলিম রূপে নামাজি মুসলিম রূপে সৎ মুসলিম রূপে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি হালাল আয় উপার্জন করে যাতে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি নিজের পরিবার পরিজনের মুখে আমরা হাসি ফুটাতে পারি আল্লাহ তালার কাছে সেই সাহায্য সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়াখের দাওয়ান আনিল ইলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে এই ন্যাক কাজে আল্লাহ আল্লাহতালার কাছে অগণিত প্রতিদান কামনা করে শেষ করছি ও আখরে দাওয়ান